আইপিএল 2022-এ কিন্তু সমস্ত দল কিন্তু তাদের প্লেয়ারকে ডিটেনশন করে নিয়েছে, যেখানে আপনারা দেখেছেন যে সমস্ত দল কেমন কেমন প্লেয়ারকে ডিটেনশন করেছে। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বড় ধাক্কা, অর্থাৎ ফ্যানদের মনে সবচেয়ে বড় ধাক্কা, যে শুভমান গিলকে রিটেন করেনি। ইভেন আমিও ভেবেছিলাম কলকাতা নাইট রাইডার্সে শুভমান গিলকেও রিটেন করবে এবং ক্যাপ্টেন করবে। অবশ্যই আপনারা কজন ভেবেছেন যে শুভমান গিলকে ক্যাপ্টেন করা উচিত ছিল, অবশ্যই নিচে কমেন্টে জানান। তো কলকাতা নাইট রাইডার্স শুভমান গিলকে ছেড়ে দিয়ে কাকে নিতে পারে, একটা লিক অর্থাৎ একটা খবর আসছে, অবশ্যই সেটা আপনাদেরকে জানাতে পারি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেল প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে যে খবরটা আসছে, শুভমান গিলকে ভাই ছেড়ে শুভমান CSIRকে নিতে চলেছে, এইটাই খবর আসছে ভাই। তার কারণ কলকাতা নাইট রাইডার্স একটা মিডিল অর্ডার ব্যাটসম্যান পাচ্ছে না, এবং মিডিল অর্ডার ব্যাটসম্যানদের জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স অবশ্যই ফাইনালে হেরেছে, এটা আপনারা অবশ্যই দেখেছেন। যেখানে শুভমান গিলকে অবশ্যই ধরে রাখা উচিত ছিল, কিন্তু শেষ পর্যন্ত CSIRকে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স, এবং তাকেই হয়তো আগামী বছরের মানে বড় কিছু পদেও দিতে পারে, আপাতত ঠিক নেই, কিন্তু CSIRকে নিতে পারে যেটা শোনা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এবং CSIRের পিছনে কিন্তু বড় টাকা খরচা করতে চায় কলকাতা নাইট রাইডার্স। অবশ্য কলকাতা নাইট রাইডার্সের কাছে 50 কোটিরও কম টাকা বাকি আছে, কিন্তু ভাই কিছু করার নেই, কলকাতা নাইট রাইডার্স হয়তো CSIRের পিছনে এই টাকা দিতে চাই। তো অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্টে জানান। আমি তো চাই শুভমান গিলকে ব্যাক করুক কলকাতা নাইট রাইডার্স, আপনাদের মতামত নিচে কমেন্টে জানান।